আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড পেজ লেআউট নিয়ে আমরা কাজ শিখব আমরা গত গতলোচনেও ইনসার্টের ভিতরে স্মার্ট আর্ট চার্ট নিয়ে আমরা কথা বলেছিলাম যেটুকু আমাদের বাকি ছিল ইনসার্টের ভিতরে আজকে আমরা পেজ লেআউট নিয়ে আলোচনা করব আমরা পেজ লেআউটের দিকে তাকালো প্রথমে আমরা দেখব থিম এই থিমের কাজটা করতে গেলে থিমের ভিতরে আমরা যা যা আছে থিম কালার ফন্ট ইফেক্ট এই কাজগুলো করতে হলে আমাকে একটু কাজ আগে করে নিতে হবে যে কাজটা আমি করেছিলাম হোম মেনুর ভিতরে এখানে যে আমাদের স্টাইল আছে স্টাইলের ভিতর থেকে কাজগুলো করেছিলাম অবশ্যই আপনারা হোম মেনুতে যখন কাজ দেখেছেন অবশ্যই আপনারা আবার যদি একটু দেখে আসেন আপনাদের বেটার হবে দেখে বুঝতে পারবেন তবে আমি এখানে আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আমরা যদি এটাকে সিলেক্ট করি এই লাইনটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে আমি কোন স্টাইলটা ব্যবহার করবো দেখেন এক একটা স্টাইলের উপর ধরলে এক এক ধরনের আমার এখানে ডিজাইনটা চলে আসছে আপনি যেই ডিজাইনটা এখানে দিতে চাচ্ছেন কারণ আমি এখান থেকে এই ডিজাইনটা দিতে চাচ্ছি তো এই ডিজাইনটা আমি এখানে দিলাম তারপর আমি দ্বিতীয় এই প্যারাগ্রাফটা প্রথম প্যারাগ্রাফটা ধরলাম এটাকে আমি আর একটা ডিজাইন দিই দেখেন আমাকে যে ডিজাইনটা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে কোন ডিজাইনটা আমি ব্যবহার করবো ধরুন এই ডিজাইনটা আমি এটা ব্যবহার করলাম তারপর এখানে আমি আর হেডিং নিই এই হেডিংটা আমি আরেকটা ডিজাইন ব্যবহার করবো এখান থেকে দেখেন এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন ব্যবহার করতে পারি যে ডিজাইনটা আমার দরকার হয় বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনার মতন করে ধরুন এই ডিজাইনটা আমি ব্যবহার করলাম এখানে এরপর নিচের যে হেডিং প্যারাগ্রাফসটা আছে এইটাকে আরেকটা ডিজাইন ব্যবহার করি আমরা এই ডিজাইনটা ব্যবহার করলাম এরকমভাবে আমি আমার মতন করে বিভিন্ন প্যারাগ্রাফসে বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাড করবো যে ডিজাইনটা দেখতে ভালো লাগে বা যে ডিজাইনটা আমি রাখতে চাচ্ছি আমার এই ডকুমেন্টের ভিতরে সেই ডিজাইনটা আমি রাখবো এই ডিজাইনটা যদি দেখে আসি আমরা একটু সেটা হচ্ছে যদি আবার এখানে অ্যারো বাটনে ক্লিক করে নিচে আছে অ্যাপ্লাই ডিজাইন এটা যদি ক্লিক করি তা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা একটা নর্মাল মানে হচ্ছে এই যে এইটা যদি ধরি বুক টাইটেল আছে এইটা ধরলে আমরা দেখতে পাব ইন্টারফেস রেফারেন্সে আছে এইটা ধরলে আমরা দেখবো হেডলাইন ওয়ানে আছে এটা ধরলে এটাও হেডলাইন ওয়ানে আছে তার মানে হচ্ছে আমাদের এটা একটা ফরমেটিং করে দিয়েছি বিভিন্ন ডিজাইন যে টাইটেল ডিজাইনগুলো আছে আমাদের টেক্সট ডিজাইনগুলো আছে স্টাইলগুলো সেই স্টাইল থেকে আমরা এখানে ফরমেট করে দিয়েছি এই কাজটায় আমরা যখন আবার পেস লেআউটে যাব দেখেন পেস লেআটে গিয়ে থিম থিমের এখানে গেলে আপনি যেটা ধরবেন আপনি দেখেন এখান থেকে আপনার ওই ডিজাইনগুলো ওইটার উপর ভিত্তি করেই এখন পরিবর্তন হচ্ছে যেমন আপনি এইটা ধরেন এটা একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এটা ধরে একটা কালার সমন্বয় এখানে যে কালারটা আছে এই কালারের সমন্বয় এটা পরিবর্তন হচ্ছে দেখেন এখানে যে ডিজাইনটা তৈরি করা আছে ওই ডিজাইনটা এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি এক একটার উপর ধরে ধরে দেখবেন আপনার যে ডিজাইনটা দরকার হয় সেই ডিজাইনটা এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন ধর আমার এখান থেকে এই ডিজাইনটা দরকার অথবা এই ডিজাইনটা দরকার এটা ক্লিক করে রাখলাম আমার যতগুলো পেজ এখানে আছে প্রত্যেকটা পেজের উপর আগে যে ডিজাইন করা আছে ওই ডিজাইনের ভিত্তি করে আমার এখানে দেখেন হেডিং ওয়ানই আছে এটা আমাদের ইন্টারফেস রেফারেন্সই আছে এটা আমাদের হেডিং ওয়ানে আছে এটা আছে বুক টাইটেলে আছে তারপরে এটা আছে আমাদের সাব টাইটেলে আছে এরকমভাবে প্রত্যেকটা ধরে ধরে দেখবেন দেখবেন যে আগের ডিজাইনগুলোই ঠিক আছে কিন্তু এখানে শুধু কালারের সংমিশ্রণ হয়েছে এখানে যে ডিজাইনটা তৈরি করা সেটা কালারের সংমিশ্রণ করা দেওয়া হয়েছে এখানে যতগুলো কালার আছে ওই কালারের সাথে ম্যাচিং করে এখানে কালারটা তৈরি হচ্ছে দেখেন যে এখানে কালারের সাথে ম্যাচিং করে এখানে কালারটা তৈরি হচ্ছে এখানে যে কালারটা দেওয়া আছে ওই কালার সমস্ত কালারের সমন্বয় এখানে একটা কালার তৈরি হয়ে যাচ্ছে আপনি যদি চান এখানে নতুন করে একটা অ্যাড করবেন ক্রিয়েট নিউ থিম কালার যদি অ্যাড করতে চান এখানে কিছু কালার পরিবর্তন করে দেন এটা ক্লিক করে এটা লাল করে দিলেন এইটা ক্লিক করে এটাকে একটা কালার তৈরি দিলেন এটা ক্লিক করে আর একটা কালার দিলেন এরকমভাবে অনেকগুলো কালার সংমিশ্রণ করতে চাচ্ছেন আপনি আপনি নিজের মতন করে একটা কালার থিম তৈরি করবেন কালার তৈরি করবেন দেখেন এখানে এরকম করে আমি সেভ করে দিলাম সেভ করে আমি যদি এখানে আবার যাই তাহলে আমি দেখতে যে প্রথম কাস্টম ওয়ান কাস্টম টু আগেও একটা তৈরি করেছিলাম আমি এখন এই মতো তৈরি করেছি এটা এইটা আমার এরকম ভাবে আছে এই নিচের টা ধর রকম আছে এরকম প্রত্যেকটা ধরে ধরে দেখবেন এক একটা ডিজাইন এক এক রকম চলে নিজের করে তৈরি করতে পারবেন যদি ডিজাইন দেখেন এখানে একইভাবে আপনার ফন্টের ডিজাইনগুলো আপনার এরিয়াল আছে এরিয়ালের কালার আছে বিভিন্ন ধরনের এটাও যদি আপনি ফ্রন্টের ডিজাইনগুলো আপনি আপনার মতন করে তৈরি করতে চান সেম এখানে ক্রিয়েট নিউ থিম ফন্টে যান এখান থেকে কোন ফন্টটা কি দেবেন যেমন এই ফন্টটা একটা ডিজাইন তৈরি করবেন তারপর ফন্ট এখানে আছে আপনার বডি ফন্ট এটা কীভাবে দিবেন বডি ফন্ট আর করলেন স্টাইল করলেন দেখেন এটা হচ্ছে হেডিং ফন্ট আর বডিং ফন্ট কোনটা কীরকম রাখতে যাচ্ছেন সেটা এখানে চুজ করে দিবেন যেমন হেডিং হচ্ছে এইটা নিচেটা হচ্ছে বডি উপরে হচ্ছে হেডিং আর হচ্ছে বডি আপনার যেটা করতে চাচ্ছেন হেডিং ফন্ট দিলাম আমি এইটা এবং বডি ফন্ট দিলাম একটা আপনি এখানে মতন তৈরি করে দিবেন করে আপনি সেভ করে দেন দেখেন এখানে যদি আপনি যান সেম আমার এখানে এইমাত্র এইটা তৈরি করেছি আছে আর একটা নিচে নিজের এরকম ভাবে তৈরি করতে পারবেন আপনার মতন করে যেটা ভালো লাগে আপনার যে ফনগুলো ভালো লাগে যে ফন দিয়ে আপনি তৈরি করে রাখতে চাচ্ছেন ইন্ডিভিজুয়াল আপনি কাজ করার জন্য সেটা এখান থেকে তৈরি করতে পারবেন এরপর ইফেক্টে যাই ইফেক্টে কাজ করার জন্য আমি একটু প্রথমে আপনাদেরকে আর একটু সেই দেখিয়ে আনবো নতুবা এখানে কাজটা আমি ভালো করে বুঝবো না তার জন্য আমরা যাবো একটু ইনসার্টে যাব আমি এখান থেকে একটা স্মার্ট আর্ট নিয়েছি এখান থেকে এই স্মার্ট আর্টটা এখানে রাখা অবস্থায় আমি একটু দেখবো এখানে একটু পরিবর্তন করতে পারবো আমাদের পেস পেজ লেআউটে গিয়ে এখানে ইফেক্টে যাই ইফেক্টে গেলে আমরা দেখতে পাবো এখানে কিছু ইফেক্ট হালকা কিছু ইফেক্ট এটার ভিতরে পড়ে ইফেক্ট আমাদের চোখে চলে আসতেছে বিভিন্ন ধরনের ইফেক্ট পড়তেছে আমরা যদি এটার ভিতরে একটু কালারের ভিতরে যাই দেখবেন আমাদের শেপের বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করতে পারবো আপনি যদি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেটার বিভিন্ন শেপ বিভিন্ন কালার কম্বিনেশন করে তো সুন্দর একটা শেপ তৈরি করতে চাচ্ছেন প্রেজেন্টেশনটাকে সুন্দর সাহাতে চাচ্ছেন তখন আপনি এখান থেকে শেপের বিভিন্ন ডিজাইনগুলো পরিবর্তন করা এখান থেকে পরিবর্তন করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার কম্বিনেশন করে করতে পারবেন